রাস্তার কাজ শুরুর দাবিতে পথ অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ জানানো ও ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, এক বছর আগে রাস্তা নির্মাণের জন্য পঞ্চায়েত থেকে এনআরজিএস প্রকল্পের ছটি বোর্ড লাগানো হলেও এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। তাদের আরও অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, সেই কারণেই রাস্তা সারাইয়ের দাবিতে এই দিন গ্রামবাসীরা পথ অবরোধে সামিল হয়। তারা হুঁশিয়ারি দেন, পঞ্চায়েত ভোটের আগে রাস্তার কাজ শুরু না হলে তারা ভোট বয়কট করবে। আমাদের যে ভগবানপুর গ্রামের রাস্তা এত খারাপ রাস্তা যে আমরা পায়ে হেঁটে চলাফেরা করতে পারি না, গাড়ি তো দূরের কথা, এমনকি ডেলিভারি কোনো মহিলা গ্রামে আছে, একটা অ্যাম্বুলেন্স এসে যে নিয়ে যাবে ডেলিভারি বউটাকে, সেরকম যাবার মতো রাস্তা নাই। এমন রাস্তার অবস্থা যে কাঁধে করে নেয় একটা মরা মৃত্যুর লাশ মাটি দিতে নেওয়া যায় না, খুবই খারাপ। এর মধ্যে আবার আমরা প্রধানকে জানাই যে এই রাস্তাগুলোকে নিয়ে আসি, প্রধানকে দেখিয়েছি, আবার প্রধান সাহেব এসে দেখেছেন, দেখার পর ওই একখানা বোর্ড গেড়ে দিয়ে চলে গেছে, রাস্তা হবে হবে বলে হচ্ছে না। আমরা কয়েকবার ব্লকে জানিয়েছি, পঞ্চায়েত সমিতির মেম্বারকে বলেছি, জেলা পরিষদকে বলছি, কিন্তু আমাদের ভগবানপুর রাস্তা কোনো মতেই হচ্ছে না। আর 10 বছর হয়ে গেল, এত খারাপ রাস্তা যে পায়ে হেঁটে আজ আমরা চলতে পারছি না, কোনো গাড়ি ঘোড়া তো চলবেই না একবারে। বলছি আপনার কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? মোটামুটি 10-12 বছর। আমরা সম্পূর্ণ গ্রামবাসী একতা হয়ে একবারে ভোট বয়কট করব। যদি ভোটের আগে রাস্তা না হয়, কোনো মতে কোনো নেতা মন্ত্রী আমাদের গ্রামে আসতে পারবে না বা আমাদের গ্রামে ভোট হবে না, আমরা ভোট বয়কট করছি। একটা কোনো ডেলিভারি হলে কোনো বা আমাদের কিছু হলে ভালো মতন আমরা যেতে পারছি না, কোনবা গাড়ি অ্যাম্বুলেন্স মাঙাচ্ছি, রাস্তার জন্য আমাদের আসছে না, কিন্তু আমাদের অনেক সমস্যা। এইভাবে কি আমরা মরবো না আমাদের রাস্তা হবে? মানে এখন রাস্তা না হয় তাহলে আমরা ভোট দেব না, তাহলে আমাদেরকে সরকার যে কোনো কিছু করুক, আমাদেরকে নিয়ে চলে যাবে ওখানে, তুলে আমাদেরকে বসে বসে খাবাবে, আমরা ভোট দেব না। আমাদেরকে প্রধান বলছে যে রাস্তা হবে হবে, বোর্ড দুটা বোর্ড গেড়ে রাখা আছে, আমরা যাচ্ছি প্রধানের কাছে, প্রধান বলছে রাস্তা হবে, কিন্তু তারিখ বলছে না যে কত তারিখে রাস্তা হবে, ওটা কথা বলছে না। আমরা এখান থেকে কুশিদা যাই, হরিশ্চন্দ্রপুর সব জায়গায় আমাদের যাই, এখান থেকে বিহার পর্যন্ত আমাদের রাস্তা যাই। তো আপনাদের এই রাস্তাকে নিয়ে সমস্যা কি? আপনারা কি কি সমস্যায় ভুগছেন রাস্তাটাকে নিয়ে? আপনারা আমাদের গ্রামে যদি বিয়ে বাড়ি হয় তো বিয়ে বাড়ি বড় নিয়ে যাওয়া যাচ্ছে না, একটা কেউ যদি হসপিটালে নিয়ে যাওয়া যায় তাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে না, অনেক আমাদের সমস্যায় ভুগছি। আমরা সিদ্ধান্ত যে আমাদের যদি রাস্তা না হয় আমরা ভোট বয়কট করবো। রাস্তাটা নিয়ে আমিও বারবার প্রধানকে বলেছি, প্রধান কিন্তু কোনো কর্ণপাত করছে না, অথচ অন্য অন্য জায়গায় রাস্তা করছে। এই গ্রামে রাস্তার খুব বেহাল অবস্থা, বারবার বলা সত্ত্বেও প্রধান কাজ করছে না। বিডিওকেও জানানো হয়েছে, আমি লিখিত অভিযোগ করেছি বিডিওকে, গ্রামবাসী আমাকে বারবার ই করছে যে কেন কাজ হচ্ছে না, তা আমি বলছি প্রধানকে বলেছি, প্রধান করতে চাইছে না কাজ। তো বলছি রাস্তা নিয়ে কি কোনো সমস্যা রয়েছে কি, যে রাস্তায় হাত দিচ্ছে না প্রধান বা ব্লক প্রশাসন? না, কোনো সমস্যা নেই। এনআরজিএসের বোর্ড লাগানো আছে, বিগত 2020-21 সালের বোর্ড, কোনো কাজ হচ্ছে না। টেন্ডার ওয়ার্ক অর্ডার হওয়া সত্ত্বেও ডেট অতিক্রম হয়ে গেছে, কিন্তু এজেন্সি কোনো কাজ করছে না। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।